জানি বেঁচে নেই, সত্যি বেঁচে নেই। আপনারা কেন ওকে বোঝাতে পারছেন না? গত এক বছর ধরে তো এই কথাটাই বোঝাতে চাইছি জুলিয়া, কিন্তু কিছুতেই ওকে বিশ্বাস করাতে পারছি না। তুমি এখানে কার সঙ্গে দেখা করতে এসেছো? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। কোথায় আছেন উনি? পাশে একটা বাংলোয় আছে। কিন্তু ওখানে না উঠে তুমি এখানে উঠেছো কেন? দুমাস বাদে আমাদের বিয়ে। এ কটা দিনের জন্য নিয়ম ভেঙে আর কিবা হবে? ঠিক তাই, আলাদাই থাকি, বিয়ের পর অস্ট্রেলিয়ায় চলে যাব। আসি, সাথীটা যদি একটু বুঝতো। বলো দেখি, রোহিত যদি ওকে একটু বোঝাতে পারে। কে রোহিত? তুমি এসেছো আমি শুনেছি। কে বললো? সাথী। কে জুলিয়ার বয়ফ্রেন্ড? এখানেই আছে। এখানে আছে মানে? এখানে তো রোহিত ছাড়া আর কেউ নেই। হয়তো ওদের মধ্যে কেউ, আমি তো নাম জিজ্ঞেস করিনি। নাম জিজ্ঞেস করনি কেন? সেটা অভদ্রতা সাথী। আমি জিজ্ঞেস করব, আমি জানি ও জিজ্ঞেস করবেই। বলো না। কি বলবো না? তোমার বয়ফ্রেন্ডের নাম। কিন্তু জুলিয়া, সাথীর ব্যাপারটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, সো প্লিজ আমায় একটু হেল্প করো। কি দেখছো? একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি কি সাথীকে ভালোবেসে ফেলেছো? ছবি তুলবো, আসুন আসুন। আরে এদিকে আয় না। আরে ম্যাডাম, কি হলো? হলো না, তোলো তোলো আমাদের।